নিচে আধার, প্রদীপের নিচে অন্ধকার, অন্ধকার একরত্তি হাসির ঠিকানায়। প্রতি বছর দীপাবলিতে যারা নিশ্চুপ আবজা গলিতে দেয় আলোর রোশনাই, আজ তাদের ঘরে অন্ধকারের উকি ঝুঁকি। বছর বছর ধরে দীপাবলিতে যারা মাটির প্রদীপের আলোয় আলোকিত করে সমাজ, আজ তাদের লড়াই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার। হাওড়ার এখনো অজানা ঘিঞ্জি পাড়ায় সকলের অজান্তে তৈরি হচ্ছে মাটির প্রদীপ, যা গৃহস্থরা দীপাবলির দিন লাগাবে নিজেদের ঘরের চারিদিকে। কিন্তু একে করোনা ভাইরাসের প্রভাব, তার উপর আধুনিক উন্নত প্রযুক্তির জাতাকলে লোলুপ জিহ্বা ক্রমাগত গ্রাস করছে এই মাটির প্রদীপ শিল্পকে। তাই এখন এইসব শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের ঘরে শুধুই অন্ধকারের উকি ঝুঁকি। তাই অকাল রাত্রি এখন হাওড়ার ডোমজুর লিলুয়া নলপুর সাঁকরাইলে। দুবছর থেকে নেই, আমার বছর বছর তৈরি করতে হচ্ছে, আমাদের বিক্রি করার সময় পচা মাছের মতো দাম হচ্ছে। এইটা দেবো যদি দেওয়া যায় তো দাম নয় ছেড়ে দাও। কেন, কারণটা কী? কারণটা এই চায়না লাইট ফাইট সব বেরিয়ে গেছে দুনিয়ার বিভিন্ন ধরনের, সেই জন্যে আর আমাদের এইসব জিনিসগুলো সব কিনতে চাইছে না। কিন্তু আপনাদের তো এটাই সম্বল তো সারা বছর। আমরা তো কুমার জাতি, আমাদের আমাদের এইটাই পেশা, চিরকাল দাদু বাবা সবাই করে এসছে, আমাদেরও করতেছি, এইটাই আমাদের ব্যবসা। কিন্তু যদি এরকমভাবে আপনাদের এই যে প্রদীপ করছেন কষ্ট করে যদি বিক্রি না হয় কতটা আর্থিক সম্মুখীন? বিক্রি না হলে কী করা যাবে? আমাদের কোনো আর অন্য কোনো রাস্তা নেই। সরকারের জন্য যদি কিছু করে তাহলে আমাদের জন্য ভালো হয়। এই তো ছ মাস সাত মাস বৃষ্টি হচ্ছে, সব মাটির জায়গাগুলো সব ডুবে যাচ্ছে। মাটি যেখানে 6,000-5,000 টাকায় আসতো, সে মাটি 14,000-15,000 টাকা করে সরকার সব গাড়ির তেলের দাম বেড়ে গেছে বলে দিচ্ছে। তবে কয়লার, কয়লার দাম বেড়ে গেছে, কয়লা ভালো করে পাওয়া যাচ্ছে না, কাঠ পাওয়া যাচ্ছে না, এই কয়লা মাটি পাওয়া যাচ্ছে হচ্ছে না বলে হচ্ছে না। কারণটা কী? কারণটাই আমাদের মাটির সমস্যা হয়ে যাচ্ছে, কয়লার সমস্যা হয়ে যাচ্ছে, যা হোক করে আমরা তৈরি করতে গিয়ে তার দাম দর পাচ্ছি না। দোকানদার নিজের ইচ্ছার মতন বলতে চাই। এই বছর কতটা অর্ডার? অর্ডার এখন সেরকম আসেনি। তাহলে এই যে করে রাখছেন এখন থেকে, করে রাখা হচ্ছে দেখি, আরও যদি টাইমটা কাছে এসে যাক দেখি, যদি পাই তাহলে বিক্রি হবে, এখনও তো সেরকম অর্ডার নেই। অনেকটা তো আর্থিক সংকটে, মানে সংকটের মধ্যে পড়বে। হ্যাঁ, সে তো পড়েই যাবে, না বুঝতে হলে কী করা যাবে। আপনার নাম? শিব কুমার প্রজাপতি। মাটির প্রদীপ তৈরির কারিগরেরা জানান, এলইডি ও চীনা লাইটের জন্য তাদের ব্যবসায় মন্দা দীর্ঘ বছর ধরে। তার উপর করোনা ভাইরাসের প্রকোপে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই বাজার থেকে শতাধিক মাটির প্রদীপ কেনার অর্থও হাতে নেই ক্রেতাদের। না ভালো না, আমরা কাজ করেই যাচ্ছি কিন্তু টাকা পয়সা ওরকম পাচ্ছি না, যেহেতু কাজ করছি পয়সাটা কম পাচ্ছি, কাজ বেশি আমাদের হয়ে যাচ্ছে, মালপত্র বিক্রি হচ্ছে না, মনে খুব দুঃখ লাগছে, যেরকম খাটাখাটনি আছে সেরকম কিছু হচ্ছে না। কারেন্টের লোক ডাউন আছে, তারপরে তেল মহঙ্গা হয়ে গেছে, কে কিনবে মাটির প্রদীপ? তেলের দাম বেড়ে গেছে। হ্যাঁ, তেলের দাম বেড়ে গেছে, সব তো মোমবাতি এখন জ্বালাচ্ছে, দীপ কেউ কিনতে চাইছে না, আমাদের কারবারটা চলে যাচ্ছে, আমাদের এই ব্যবস্থা কি করে করে খাবো, আমরা কি করে থাকবো, খুব চিন্তা হচ্ছে। দাম বেশি, কয়লার দাম বেশি, গুঠে পাওয়া যায় না, কাঠ পাওয়া যায় না। আগে মাটি কত করে? তো 7,000-8,000 টাকা, এখন 15,000-16,000 টাকা লরি আসছে, এইরকম মাটি আসছে। তারপরে অনেক ঝামেলাও হচ্ছে, কেউ মাটি গিরাতে দিচ্ছে না, ফেলতে দিচ্ছে না, ধোঁয়ার প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে আমাদের কারবারে। প্রচুর খাট নেই আমাদের, প্রচুর খাট নেই, আমরা ভিজে ভিজে বাইরে একবার রেখে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে ঘরে তুলতে রাখতে হচ্ছে, ছুটাছুটি করতে করতে হেঁপে যাচ্ছি, কাজ হচ্ছে না, খুব খাট নেই আমাদের। কাজ করছেন সেইভাবে কি পয়সা পাচ্ছেন? না না, পয়সা পাচ্ছি না, সারাদিন এর পিছনে খাটনি করছি, আমরা ছেলে পোলে নিয়ে সবাই পুরো ফ্যামিলিটা, কিন্তু পয়সা সেমন পাচ্ছি না আমরা। কি চাইছেন, পরবর্তী করবেন নাকি? ব্যবস্থা তো করবো আমরা, আমাদের তো এইটা কারবার আছে, তো সে তো করতেই হবে, কিন্তু দেখুন কি হয়, পরে আমাদের ভালো হয়, আমাদের আর কোনো কাজ নেই, এই কাজ আছে আমাদের। না পঞ্চায়েতে জানে, কাকে জানাবো, কেউ জানবে না, আমাদের কেউ শুনবে না,
বললে বলবে এই কাদের কাজ কেন করছো ছেড়ে দাও, তাহলে আমরা কি কাজ করবো? চায়না লাইট এসব বেরিয়ে গেছে, অনেক ইয়ে হয়ে যাচ্ছে, লাইট গুলো বিক্রি হচ্ছে, মোমবাতি সব চায়না লাইট গুলো কিনে নিচ্ছে, বলছে এত দাম তেলে হয়ে গেছে আবার কিনতে পারবো না, না বিক্রি হলে কি করা যাবে? সরকার আমাকে কিছু করছে না। আগে কেমন চলতো? আগে তো এই 1,000-2,000 বিক্রি হচ্ছিল, তারপর ওই রকম একদম ধীমে হয়ে গেছে। হ্যাঁ, মহিলাদের করে ওই ছোট প্রদীপ তো ছেলে করে, বাচ্চা ছেলে থাকে ওরা করে। জিনিসপত্র কি দাম? এই তেলে ইলেকট্রিক বিল বেরিয়ে যাচ্ছে, অনেক রকম লাইট হয়ে যাচ্ছে, কি করা যাবে? বিক্রি হচ্ছে না, সবাই বলছে এত দাম আছে এরা কিনতে হবে না, এটা নিয়ে নেব 2-3 বছর চলবে, পড়ে থাকবে, রেখে দেবো, কি করা যাবে? ফেলে থাকে ওরা। এখন এই বছর নেই, গ্রাহকগুলো এসছে না আমাদের বাড়িতে, আমরা প্রদীপ করে রেখে দিয়েছি 10-15 হাজার, রাস্তা দেখছি কবে আসবে, খদ্দেরগুলো কবে আমরা বিক্রি করব, হচ্ছে না বিক্রি, খুব চিন্তা হয়ে গেছে। পুরো 1 বছর আমরা খাটাখাটনি করেছি, না বিক্রি হলে কি করে আমাদের চলবে? এখন এই মোমবাতি বেরিয়েছে, এই ছোট লাইট বেরিয়েছে, ঝালর লাইট যে হয়ে চায় না সে বেরিয়েছে, এইসব জন্য লোক নিতে চায় না, তেলটা হয়ে গেছে দাম, ঘি হয়ে গেছে দাম, ওইসব চালাচ্ছে, তেল ঘি সব জ্বালাচ্ছে, এই সব চায়না লাইটগুলো জ্বালাচ্ছে, তেল ঘি জন্য এই দীপ নিতে চাইছে না, সব দাম হয়ে গেছে, খুব আমাদের কষ্ট ভাই, খুব কষ্ট। তারপরে মাটির দাম, কয়লার দাম, ধোঁয়ার দাম, ধোঁয়া খুব হয়। এবছরে কত অর্ডার কত আছে? অর্ডার এখনো এসছে না, এখনো এসছে না অর্ডার, ওইসব চিন্তা করে আমরা বসে আছি, কবে অর্ডার আসবে, কবে আমরা বিক্রি করব, হবে বিক্রি কি না হবে, যদি না হয় তাহলে আমরা করবোই না, কি করব? করছি বিক্রি হচ্ছে না, আমাদের আয়টা চলে যাবে, কষ্ট হবে সংসারে, সংসারে কষ্টই হয়ে গেছে, তেলের দাম হয়ে গেছে, কেউ দিক নিতে চাইছে না, ওই জন্য আমাদের কারবারটা চলে যাচ্ছে। আপনারা? আমরা 6 জন আছি, সবাই এই মাটির কাজ, সবাই এই মাটির কাজ করি, আশা লাগিয়ে বসে আছি কি কবে খুদ্দার আসবে, কবে কে বলবে কি আমাকে 2,000 দাও কি 1,000 দাও, এখন কর থেকে অর্ডার এসছে না। 2-3 বছর আগে বিক্রি হয়েছিল, এই লকডাউন পর্যন্ত সব কারবার চলে গেছে। এখন সোনি প্রজাপতি, একটু দেখো সরকার যদি আমাদের সাহায্য করে ভালো। ফলে মুখ ভার মাটির প্রতি বিক্রেতাদের, তাই তাদের জীবনে আরো নিচে আধার, তাদের জীবনে প্রদীপের নিচে অন্ধকার, তাদের ঘরে এখন অন্ধকারের উকিঝুঁকি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।